আর সাকিবুল হাসান 20,000 টাকা দিবে না, আর টাকার মধ্যে আমরা থু মারি থু। রাজধানীর বঙ্গবাজারের আগুনে সর্বশান্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এদের মধ্যে অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষতিগ্রস্তদের মাঝে ইফতারের জন্য 20,000 টাকা অনুদান ঘোষণা করেন। ঘটনার দিন সন্ধ্যায় এই অলরাউন্ডার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা এবং আয়ের মাধ্যম হারিয়েছেন। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। আমার ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের মধ্যে ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য 20,000 টাকা অনুদান প্রদান করব। সাকিবের এই ঘোষণায় ক্ষুব্ধ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই। তারা বলছেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমরা রাস্তার ফকির। গত পরশু 20,000 টাকা আমাদের কাছে ছিল হাতের ময়লা, সাকিবের টাকায় আমরা থুতু মারি। এমন ক্ষোভ ঝাড়ার কারণও জানান ওই ব্যবসায়ী। তিনি বলেন, একজন বিশ্বসেরা অলরাউন্ডার ইফতারের জন্য 20,000 টাকা দেবে, এ দিয়ে আমাদের কি হবে? 5 পয়সা করেও তো আমরা পাবো না, এটা তো আমাদের কি ক্রিটিসাইজ করা হচ্ছে? এত বড় মার্কেটে যেখানে 6,000 দোকান, সেখানে 2 জন করে ধরলেও 12,000 লোক, এমন দোকান আছে যেখানে 5 থেকে 7 জন লোক কাজ করে। সাকিব আমাদের লজ্জা দিতে আসছেন। এই সময়ে তারা বলেন, আমরা সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই, ওনার যদি টাকা লাগে আমরা 20,000 টাকা যুক্ত করে 40,000 টাকা দিতে চাই ওনাকে ইফতার করার জন্য। সাকিব অবশ্য তার মতো অন্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। পরবর্তী ইফতারের খরচ বহনের জন্য পেসার তাসকিন আহমেদকে আহ্বান জানান তিনি। তিনি নিজের ওই পোস্টে লেখেন, পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে 20,000 টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই। এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সকল ভাই বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন থেকে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তাআলা তার রহমত এবং বরকতে আমাদের এই ক্ষতিপূরণ করার তৌফিক দান করুন। বন্ধুরা, সাকিবের মন্তব্য এবং এই ব্যবসায়ীর মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? মন্তব্যের ঘরে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন।